মায়ের এই অবস্থা দেখতে পাচ্ছি না। আর প্রতিমা, সে তো এই বাড়িতেই রয়েছে। আমি তো এক্সপেক্ট করেছিলাম তুমি প্রতিমার কাছে বসে থাকবে। শোনো, প্রতিমার কাছে থেকে আমি কি করব বলতে পারো? আমার প্রশ্ন করছো আমি কি করব? আশ্চর্য, বিন্দু হারিয়ে গেছে বিদিশা, তুমি জানো না? তুমি বুঝতে পারছো না প্রতিমার মনের কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। আর এত বছর ধরে তো বুঝলাম, সেবার মেয়েটাকে হারিয়েছিল, এবার ছেলেটাকে। ওর তো হারানোর একটা অভ্যেস হয়ে গেছে। বিদিশা, বিদিশা তুমি শোনো, আমাকে একদম ধমকাবে না। আজকে যার জন্য এই অবস্থা, তাকে যদি খুঁজে পাও তাকে ধমকাবে। খুব তো মাথায় করে নেচেছিলে, দিয়েছে তো তোমাদের মাথা মুড়িয়ে, দিয়েছে না তোমাদের ওই ঝিলিক? বরদা, ও বাবা একবার ওই ঘরে ডাকছেন, পুলিশ এসেছে। তুমি শুধু তোমার কর্তব্যটুকু করো বিদিশা, তাহলেই হবে। আর হ্যাঁ, বলছিলে না ঝিলিক, ঝিলিকের ব্যাপারে যা করণীয় এবার আমি সেটা করব। আমার নাতির নাম বিল্টু। আপনি আমাকে আপনি বলবেন না প্লিজ। স্যার, আপনার কথা আমি অনেক শুনেছি, আপনার ভয়ে কোর্ট কাঁপতো। ভুল শুনেছো, ভুল। সেদিন যদি মেয়েটাকে শুধু শুধু বার করে না দিয়ে শাস্তি দিতেন, পুলিশের হাতে যদি তুলে দিতেন, তাহলে আমাকে আর আজকের দিনটা দেখতে হতো না। আমার নাতি, আমাকে একটু বলবেন যে কি থেকে কি হলো? ওই যে বললাম, মানে স্যার আসলে ইনভেস্টিগেশনের জন্য আমার আরো কিছু জানার দরকার। বলো বাবা, বলো কি জানতে চাও বলো। আপনি কি স্পটে ছিলেন? দীপু বল না, বল না, উনি কি জানতে চাইছেন বল। আমি আর দীপু তো একসঙ্গে স্কুলে গেলাম, ও আর বেশি কি বলবে। আচ্ছা, তার আগে আপনার নাতিকে স্কুলে কে আনতে গিয়েছিল বললেন? আমার মেজ বৌমা, বিল্টুর মা। আসলে ও এখন নেই এখানে। এই অতীশ, জানা একবার প্রতিমাকে ডেকে নিয়ে। ডেকেছি মিস্টার মেজবৌ, তো কেউ আসতে চাইছে না। আসতে চাইছে না আবার কি, গিয়ে বল আমি ডাকছি, যা। অতীপ, তুই বল না, বল না ওনাকে কি দেখেছিস। তুমি কেন দীপুকে জোর করছো বৌদি? ও আর আলাদা করে কি বলবে? আমিও তো সঙ্গেই ছিলাম, আমি যা দেখেছি দীপু তাই দেখেছে, ইনফ্যাক্ট দাদাও তাই দেখেছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে তুমি বলো। না আসলে ওর থেকেও আসল হলো হীরা, আমি তো হীরার ওখানেই ঝিলিকের মুখে সব কিছু শুনেছিলাম। হীরা? হ্যাঁ হীরা। হীরাকে কে সেটা ঠিক বলতে পারবো না, তবে ভালো নয় এটুকু জানি।
মানে যত রকম খারাপ কাজ হয় করে, তা সে চোরাই জিনিসপত্র কেনা হোক, মানে মেইন ব্যবসা হলো বাচ্চাদেরকে চুরি করে তাদেরকে ট্রেনিং দিয়ে ভিকিরি বা পকেটমার বানানো। বৌদি গো, বৌদি চুপ করো না গো। দেখো দীপুকে সব বলতে দাও, ওকে তো বলতে হবেই বলো, নইলে ওনারা সব জানবেন কি করে, পুলিশ জানবে কি করে বলো। চুপ করো। তুমি নিজের কানে শুনেছো যে হীরা বিল্টুকে কিডন্যাপ করার প্ল্যান করছে? না 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 না, প্ল্যানটা তো হীরার না, প্ল্যানটা ঝিলিকেরই। ও শুধু হীরার কাছে সাহায্য চাইছিল। ও বলছিল যে বিল্টুকে নিয়ে তুমি কি করো না করো সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমি বিল্টুকে তোমার হাতে তুলে দেবো। বিল্টুকে চুরি করে আমি ওই বাড়ির ওপর, মানে এই বাড়ির ওপর শোধ তুলবো, আর সেই জন্য তোমার একটু সাহায্য দরকার হবে আমার, এটা বলল। আপনি ডেকেছিলেন? ঘরে বসে কি করছো? ছেলেটাকে তো খেলে, এত খেয়েও তোমার খিদে মেটেনি? কি খাচ্ছিলে ঘরে বসে বসে? আমি আমি পরীকে খাওয়াচ্ছিলাম, খাওয়ার সময় হয়ে গেছে না? আরে বিল্টু, হ্যাঁ গো, আমার বিল্টু যে নিজে হাতে খেতে পারে না, আমার নাতিটা কিনে দাও বাবা, আমার নাতিটা কিনে দাও। ভাই তুই এখানে বসে থাকবি, চুপ করে একদম কাঁদবি না, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? আর ভয় পাবি না। কিন্তু একদম ঠিক আছে, thank you.
তার মানে আপনি কাউকে দেখেননি? না, ওখানে যারা ছিলেন তারা বললেন যে মেয়েটার চুলটা নাকি কোঁকড়া, ঝিলকেরও ওই রকমের চুল। তাই আচ্ছা, এই যে ঝিলে, একে আপনারা কতদিন হলো চেনেন? বেশি দিন নয়, কয়েক মাস। আসলে ও আমাদের এখানেই থাকতো। হ্যাঁ, ওই আমাদের বিল্টু, বিল্টুর গিনিটা চুরি করেছিল বলে দাদাকে কি বাড়ি থেকে বার করে দিয়েছিল। ও হীরাকে চেনে কি করে? তা তো জানি না, তা তো আমরা জানি না, কিন্তু আমি একদিন দেখেছিলাম ওই হীরার সঙ্গে পরীকে কথা বলতে দেখেছিলাম। ওই হীরা না, বাসনওয়ালি সেজে আমাদের বাড়িতে। বাসনওয়ালি? হ্যাঁ, সেই বাসনওয়ালি হীরা? চলো 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 পাল্টাই।